গল্পটি সবাই শেষ অবধি শুনেছেও। আমার স্ত্রীকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু যখন পরিবারটি প্রেমিকাটা অগোছালো স্ত্রী হয়ে গেল, তখন কেন জানি আমার আর ওকে ভালো লাগত না। মেয়েটা গল্পতে খুশি হয়েছে তো আমার মনে আছে। যখন ওর সাথে আমার বিয়ে হয়, তখন আমার মাস শেষে বেতন ছিল 15,000 টাকা। এই টাকায় ও কতটা হ্যাপি ছিল তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমি থেকে শুরু করে আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে সে ভালোবাসত, খেয়ালও রাখত, আর দিন শেষে চাইত একটু ভালোবাসা, যেটা আমি সময়ের সাথে সাথে দেওয়া কমিয়ে দিলাম। আস্তে আস্তে আমার পজিশন ভালো হতে লাগলো, প্রমোশন পেলাম, আমার চিন্তাধারা হলো উন্নত, কিন্তু সংসারের চাপে পড়ে ঠিক আগের মতন হয়ে গেল আমার স্ত্রী। আমার 15,000 বেতন 35,000-এ বদলালো, ঘর পরিবর্তন হলো, তার সাথে আমিও পরিবর্তন হলাম। শুধু পরিবর্তন হলো না কবিতার, ও হ্যাঁ, আমার স্ত্রী কবিতা নিজেকে পরিবর্তন করলেও না, কোনোদিন চেষ্টাও করেনি পরিবর্তন হওয়ার। টাকার নেশা আমাকে ক্রাস করে নিল, ধীরে ধীরে ভুলে গেলাম আমি আমার সাজানো প্রিয় অতীতটাকে, সুখ পেয়ে ভুলে গেলাম দুঃখের দিনে পাশে থাকা মানুষগুলোকে। সারাদিন খাটাখাটনি করে খাবার টেবিলে যখন কবিতা কাতর নয়নে অপেক্ষা করত, আমি বলতাম যত সব আদি খেতা, মিষ্টি হলে আমার হাত দুটো ধরে যখন বলতো চলো না গো একটু বৃষ্টিতে ভিজি দুজনে, আমি তখন বলতাম বয়স তো কম হলো না, এখনই সব পাগলামি ছাড়ো। মাঝরাতে ও যখন প্রিয়ের ব্যথায় কুকড়ে উঠত, আমি নাক সেটকে পাশের রুমে ঘুমাতে চলে যেতাম। দিনের পর দিন ওর ভালোবাসা বেড়েছিল আমার প্রতি, আর আমার অবহেলা ওর প্রতি। একটা সময় পর আমার পরিবারও ওকে অবহেলা করতে শুরু করলো, যার হাতের রান্নায় সবাই তৃপ্তি নিয়ে খেত, এখন নাকি তার রান্না আর ভালো হয় না, কাজে মনোযোগ নেই। আর যে ওষুধ না দিলে আমার বাবার ওষুধ খাওয়ার কথা মনেই থাকতো না, আজকাল নাকি সে ভুল ওষুধ দিয়ে আমার বাবাকে মেরে ফেলা ষড়যন্ত্র করছে। দিনের পর দিন এটা অবাধ্য হয়ে গেল। একটা সময় আমাদের বাড়িতে থাকার মতো কোনো সম্বল খুঁজে পেল না কবিতা, সমস্ত সূর্যের ভাঙ পেতে গেল। তাই সরাসরি একদিন বলেই ফেললাম, আমি তোমায় ডিভোর্স দিতে চাই। সে সেদিন খুব অবাক হয়ে কাতর নয়নে চেয়েছিল আমার দিকে, কিন্তু কোনো প্রতিবাদ করলো না। হয়তো সে বুঝতে পেরেছিল তার এই বাড়িতে প্রয়োজন ফুরিয়ে এসেছে। তারপর সেই অনাকাঙ্ক্ষিত দিন হলো যখন কবিতার আমার ডিভোর্স হয়ে যাবে। সেদিনও সবটাও কি সুন্দরভাবে মেনে নিয়েছিল কবিতা, কোনো প্রতিবাদই করেনি, এমনকি ঘর বসের টাকাওটাও দাবি করল না। উকিল যখন জিজ্ঞাসা করলো সে কেন টাকা নিতে অস্বীকার করছে, তখন ও বলল যে মানুষটা এত বছর পরও আমার হলো না, টাকা দিয়ে আমি কী করব। কবিতার বাবা সেদিন আমায় একটা কথা বলেছিলেন, ভগবান দিয়ে ধন দেখে মন, কায়রানিতে কতক্ষণ। কথাটা মানে সেদিন না বুঝলো, আজ ঠিকই বুঝতে পারছি। 3 মাসের মাথায় নিত্যে অপবাদে আমার চাকরি চলে গেল, সুন্দর সুন্দর বড় বোনটাকেও মাঝে মাঝে তার শ্বশুরবাড়ির লোকেরা মেরে ধরে আমাদের বাড়িতে পাঠিয়ে দেন। বাবা ভুল ওষুধের রিয়াকশন আজ বিছানার সাথে মিশে গেছে। মা প্রায় আজকাল তরকারিতে নুন হলুদ দিতেই ভুলে যায়, আর আমি উন্নত মানের চাকরি থেকে ফুটপাতে ছোট্ট একটা ফুলের দোকান নিয়ে বসে আছি। আজ ওই কথাটার মানে বুঝলাম, দিয়ে থন দেখে মন, কায়রানিতে কতক্ষণ। লুকিয়ে খোঁজ নিয়েছিলাম কবিতা,
শুনেছি অন্য জায়গায় তার বাবা আবার বিয়ে দিয়েছে, স্বামী একজন বড় ডাক্তার, খুব সুখে আছে কবিতাজ। খুব ভালো ভাগ্য সেই মানুষটা যার সাথে কবিতার বিয়ে হয়েছে। গেল মাসে নাকি তাদের একটা মেয়েও হয়েছে। যে সুখের আশা করেনি তার এত সুখ, আর আমি সুখের আশা করে মানুষকে অমানুষ ভেবেছি, কত অবহেলা করেছি, তাই আজ আমার এই পরিস্থিতি। তাই তো বলে শেষ হাসিটা তারাই হাসে যারা নিজেকে নয় অন্যকে ভালোবাসে। ভালোবাসা সবাই টাকায় সুখ খোঁজে না, প্রিয় মানুষটার মাঝেও কেউ সুখ খোঁজে। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য। আমাদের অন্যান্য ভিডিও দেখতে হলে ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, যাও দেখে এসো।